আগামী 22শে মার্চ মুক্তি পেতে চলেছে নির্দেশক সোমনাথ ভট্টাচার্যের ছোট্ট পিকলু। তারই সঙ্গীত প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল কলকাতা প্রেস ক্লাবে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছোট্ট পিকলুর সমস্ত কলাকুশলীরা। এছাড়াও ছিলেন FMD মিউজিকের ব্যবস্থাপক, নির্দেশক এবং মুখ্য কার্যনির্বাহী আধিকারিক রমেশ ভান্ডারী। তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, এই গানগুলো সঙ্গীত প্রেমীদের মুগ্ধ করবে। এই চলচ্চিত্র তুলে ধরা হয়েছে করোনা অতিমারির সময়। বিশ্বের সর্বত্র লকডাউনের প্রভাবে জনজীবন যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল তার এক অন্যতম জীবন্ত দলিল। লকডাউনের সময় অন্য অনেকের মতোই কাজ হারিয়েছিলেন পিকলুর অভিভাবক। সেই সময়ের বেশ কিছু জীবন্ত সত্য কাহিনী তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই চলচ্চিত্রে। সামনে আসতে চলেছে, আমরা খুব এক্সাইটেড তার জন্য। আর কি বলছি, আপনারা প্লিজ আসবেন, দেখবেন ছোট পিকলু। আমরা সবাই খুব ভালো কাজ করেছি, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। থ্যাংক ইউ। তো আমি আমার ক্যারেক্টার সম্বন্ধে কিছু বলতে চাই। ক্যারেক্টারটা আমার জন্য একটা খুবই নতুন ক্যারেক্টার, চ্যালেঞ্জিং ক্যারেক্টার। পিকলু হচ্ছে আমার একটা ছেলে যে পড়াশোনা করার তার খুবই ইচ্ছা, আর তার সাথে সাথে ওর একটা স্বপ্নও আছে, বড় হয়ে একজন অনেক বড় অলরাউন্ডার ক্রিকেটার হতে চায়। তো কিন্তু ওর বাবা বলে যে সব পড়াশোনা করে খেলাধুলো করে কিচ্ছু হবে না, সন্ধ্যেবেলা থেকে খালি চায়ের দোকানে কাজ করতে হবে, মাস গেলে নাকি 2000 টাকা আসবে। কিন্তু সৈকতকে উনি তো আবার বলেন বড় ক্রিকেটার হতে গেলে নাকি অনেক পড়াশোনা করতে হবে। তো ছোট্ট পিকলু বড় ক্রিকেটার হতে পারবে কিনা, সে নিজের পড়াশোনা করার স্বপ্ন পূরণ করতে পারবে কিনা, সেটা দেখার জন্য আপনাদের ছোট্ট পিকলু দেখতে হবে, যেটা আগামী 22শে মার্চ 2024 আপনাদের সবার নিকটবর্তী সিনেমা হলে আসতে চলেছে। এটা সোশ্যাল মেসেজের ছবি, মানে এই ছবিটা গেলাম নাচ গান করলাম বা মাইন্ড ফ্রেশ করতে গেলাম, এ ধরনের ছবি এটা নয়। এটা একটু বোধের ছবি, একটু দেখবে লোকে ফিল করবে, কারণ যে মানুষ যে অবস্থা দিয়ে কাটিয়েছে 2-2.5 বছর প্রায় বাড়িতে বসা, এবং তার এফেক্ট কিন্তু এখনও যে ঠিক হয়ে গেছে তা নয়, প্রচুর লোকের কাছে কাজ নিয়ে আজও, আজ যে চাকরি ওরা করতো, যে যোগ্যতার চাকরি করতো, যে টাকার মাইনের চাকরি করতো, সেগুলো থেকে তারা বেরিয়ে গিয়ে অন্য কাজ করতে হচ্ছে। তার অর্থনৈতিকভাবে তার স্ট্যাটাস ডাউন হয়েছে, ফলে যারা একটা সম্ভ্রান্ত বাড়ি মতন থাকতো, হট করে কাজ চলে যাওয়াতে, হট করে সব চলে যাওয়াতে সেইগুলো একটা এফেক্ট করেছে, এবং যে স্ট্যাটাস অফ লিভিং ছিল সেটা থেকে নেমে গেছে। তো তাতে কী হয়েছে, তাতে পারিবারিকভাবে একটা প্রত্যেক মানুষের একটা যন্ত্রণার জায়গা তৈরি হয়েছে, ফ্রাস্ট্রেশনের জায়গা তৈরি হয়েছে, ডিপ্রেশনের জায়গা তৈরি হয়েছে। সেরকমই কিছু প্রান্তিক মানুষজন এখানে যাদের এই এফেক্ট করেছে বিভিন্ন এইসব প্যান্ডামিকে যে এফেক্ট পড়েছে, সেই এফেক্ট থেকে কী কী ঘটেছে মানে জীবনটায়, তো সেইটা নিয়ে আমি ছবিতে দুটো গান গেয়েছি। একটা একটু দুর্গাপুজো মাকে নিয়ে কথাবার্তা হচ্ছে, ঢাক বাজছে, কাসর বাজছে, সবাই খুব আনন্দ করছে। পুজো পুজো গন্ধওয়াল একটা গান রয়েছে, যেটা পিকলুর চরিত্রের জন্যই প্লেব্যাক, যেটা আজকে লঞ্চ হলো। এবং আরেকটা গান যেটা ছবিতে একটা খুব ক্রুশাল সিচুয়েশনে, একটা সিচুয়েশনাল গান, যেটা একটু স্যাড সং, যেটা ছবিতে একটা এমন মুহূর্তে আসছে যেটা আমি এই মুহূর্তে বলতে পারবো না, তাহলে মজাটা চলে যাবে, তো স্পয়লার দিচ্ছি না। তো সেরকম একটা সিচুয়েশনাল গান রয়েছে, দুটোই বাচ্চার চরিত্রে প্লেব্যাক এবং আমার জন্য একটা অন্যরকম অভিজ্ঞতা। বাবুল বসির সুরে গান গাওয়া, অফকোর্স ইজ এন অ্যাবসলিউট লেজেন্ড। ইনফ্যাক্ট আমি তো অনেক ভাষায় গান করি, কিন্তু বাংলায় যে সমস্ত সুরকারদের জন্য আমি নিজের ক্যারিয়ারের শুরুর থেকে কাজ করছি, তার মধ্যে ইজ ওয়ান অফ দ্য সিনিয়র মোস্ট। তো বাবুল কাকুর সঙ্গে সবসময় অ্যাসোসিয়েটেড হতে খুব ভালো লাগে, এত মেলোডিয়াস সুরগুলো হয় ওনার, এবং আমি ক্যারিয়ার শুরুর বহু আগে থেকে ওনার কাজ শুনছি ছোটবেলা থেকে। তো তার সঙ্গে নিজের ক্যারিয়ারে এত কাজ করেছি সেটা ভাবলেও খুব আনন্দ হয় এবং গর্ব হয়। আমি এই লকডাউনের সময় থেকেই আমার এই একটা ভাবনা আসে যে মানুষের জীবনে কি পরিণতি হতে পারে লকডাউন আসার এফেক্ট নিয়ে, সেটা নিয়ে নিয়ে ভাবতে ভাবতেই এখন সমাজের যে চারপাশে যে ঘটনাগুলো ঘটছে, যে চালচুরি, মিড ডে মিল স্ক্যাম সমস্ত কিছু নিয়ে, সেটা নিয়ে তখন মনে হলো যে এর ওপর একটা যে মানুষ, তো মানুষের ভালোর জন্য বাচ্চাদের স্কুলে ইন্টারেস্ট হওয়ার জন্যই তো মিড ডে মিল, কিন্তু কিছু মানুষের জন্য সরকারের এই সুন্দর নীতিগুলো দুর্নীতিতে পরিণত হচ্ছে। তো সেটার ওপরই আমি একটা গল্প তৈরি করে তখন যে মানুষকে একটা চোখে আঙুল দিয়ে
দেখানো যে এইগুলোর ফলে একটা মানুষের খারাপ রেজাল্টের কারণে কত ভয়ঙ্কর পরিণতি হতে পারে, তো সেটার উপর ভিত্তি করে এই ছবি করি। এর সাথে আমরা এই ছবিতে অসাধারণ গান তৈরি করেছে বাবুল বোস অনেকদিন পর, সেই শ্বশুরবাড়ি জিন্দাবাদ চোখ তুলে দেখানো অমর শিল্পী কিশোর কুমার এতদিন বাদে আবার বাংলা ছবিতে এরকম একটা মেলোডি পাবেন। আর ছবিতে ছটা গান আছে, গান গিয়েছে অন্বেষা গিয়েছে, রোহন অর্জুন গিয়েছে, শ্রী পরেশ দাস, এরা নতুন শিল্পী হলেও অন্যরকম একটা গান, আশা করি শুনলে সবার ভালো লাগবে। অভিনয় করেছে খরাজ মুখার্জি, রাজেশ শর্মা, লোকেশ ঘোষ, পার্থ সারথী, অ্যান্ড মেরি টম, তানভীর খান, আর মুখ্য ভূমিকায় বাচ্চা শঙ্করদীপ ব্যানার্জি। শুটিং করেছি আমরা পুরুলিয়াতে, ম্যাক্সিমাম করেছি পুরুলিয়া, মনোরম দৃশ্য জয়চণ্ডী পাহাড় থেকে শুরু করে প্রায় পুরুলিয়ার প্রচুর জায়গা, দুর্গাপুজোর এই কাশফুল সবকিছু এক্সপ্লোর করেছি। তার সাথে সাঁইথিয়ার কাছে যেখানে খরাজদার বাড়ি, পাথাই বলে একটা গ্রাম, সেখানে আমরা করেছি, সোনারপুরে কিছু করেছি, ধর্মতলায় করেছি, দর্শককে একটাই বলবো যে আমরা কাউকে নিরাশ করবো না, দয়া করে একবার ছবিটা হলে এসে দেখুন, আপনাদের প্রত্যেকের ভালো লাগবে, এটা আমাদের গ্যারান্টি।